আসসালামু আলাইকুম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্লাসের আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে জেনেরিক, সি প্লাস প্লাস জেনেরিক অ্যান্ড টেমপ্লেট। তো জেনেরিক আর টেমপ্লেট বিষয়টা আসলে একই সাথে ইউজেবল একটা বিষয়, মানে এটা ডিফারেন্ট কোনো টপিক, জেনেরিক বা টেমপ্লেট স্বাধীন কোনো কিছু কোনো বিষয় না। আসলে টেমপ্লেট ইউজ করেই আমরা জেনেরিক বৈশিষ্ট্য পেয়ে থাকি সি প্লাস প্লাসের মধ্যে। তো এই দুইটা আমরা একটু দেখবো যে কী হচ্ছে এই আমাদের সি প্লাস প্লাস এর মধ্যে জেনেরিক আর টেমপ্লেট। আচ্ছা, তো জেনেরিক অ্যান্ড টেমপ্লেট নিয়ে একটু দেখি আমরা। এ টেমপ্লেট ইজ এ ব্লু প্রিন্ট ফর অর ফর্মুলা ফর ক্রিয়েটিং এ জেনেরিক ক্লাস অর এ ফাংশন। আচ্ছা, জেনেরিক বিষয়টা মানে কি? জেনেরিক কথাটা আসলে জেনারেল শব্দ থেকে চলে আসছে, জেনারেল। তো জেনারেল মানে হচ্ছে সাধারণ বা একটা কমন বিষয়। তো জেনেরিক হচ্ছে এমন একটা ফাংশনালিটি, এমন একটা কিছু যেটা একটা কমন হবে সবার জন্য, একটা কমন টেমপ্লেট যেটা হবে সেই কমন টেমপ্লেটটা সবার জন্যই জেনারেলভাবে ইউজ হবে, এরকম একটা বিষয়। মানে আমরা টেমপ্লেটটাকে একটা ব্লু প্রিন্ট হিসেবে ইউজ করব এবং এই টেমপ্লেটটাকেই দিয়ে মাল্টিপল পারপাস সার্ভ করব, একই জিনিসকে দিয়ে মাল্টিপল কাজ করব। তো এই যে একই জিনিসকে জেনারেলভাবে সবার সব ফাংশন সব ক্লাস কাজ করতে পারতেছে একটা টেমপ্লেট দিয়ে, তো এই বিষয়টাকেই বলা হচ্ছে আমাদের টেমপ্লেট। মানে যাকে ফলো করে আমরা কাজ করতেছি সেটা হচ্ছে টেমপ্লেট, আর একই একই জিনিসের মধ্য দিয়ে জেনারেল পারপাস সার্ভ হচ্ছে, আমরা জেনারেল কাজ করতে পারতেছি, এই কাজ এই বিষয়টাকে বলা হচ্ছে জেনেরিক, আর যার মাধ্যমে করতেছি এই মাধ্যমটা হচ্ছে টেমপ্লেট। তো এটা একটু পড়ে দেবো, আমরা আসলে আরও কিছু এক্সাম্পল এই বিষয়ে দেখলে বুঝতে পারবো বিষয়গুলো। তো এরপরে আরেকটা লাইন আছে, এটা একটু পড়ি আমাদের আইডিয়ার জন্য। এ সি প্লাস প্লাস টেমপ্লেট অ্যালাউস ইউ টু ডিফাইন দ্য জেনেরিক ক্লাস। আচ্ছা, মানে আমাদের জেনেরিক ক্লাসেস অ্যান্ড ফাংশনস, সি প্লাস প্লাসের যে টেমপ্লেট এটা আমাদেরকে অ্যালাউ করে, একই কথা ঘুরে ফিরে আসবে, অ্যালাউ করে কিসের জন্য? জেনেরিক ক্লাস তৈরি করার জন্য, জেনেরিক ফাংশন তৈরি করার জন্য, দাস প্রোভাইড সাপোর্ট ফর জেনেরিক প্রোগ্রামিং। তো আমাদের এই এই কাজটার মাধ্যমে আমরা কিসের সাপোর্ট পাচ্ছি? জেনেরিক প্রোগ্রামিংয়ের সাপোর্ট পাচ্ছি। তো সি প্লাস প্লাসের টেমপ্লেট আমাদের অ্যালাউ করবে কি করতে? টেমপ্লেটের মাধ্যমে আমরা জেনেরিক ক্লাস তৈরি করব, জেনেরিক ফাংশন তৈরি করব। এগুলো জেনেরিক কেন? কারণ একটা ফাংশনের টেমপ্লেট দিয়ে, একটা ক্লাসের টেমপ্লেট দিয়ে আমরা মাল্টিপল পারপাস সার্ভ করতে পারবো। মানে একটার জায়গায় একাধিক ফাংশন যে কাজ করতে পারে, সেখানে আমাদের একাধিক ফাংশনের ইউজ না করে আমরা একটা ফাংশন দিয়েই, একটা জেনারেল ফাংশনের টেমপ্লেট ইউজ করেই আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পারপাস সার্ভ করতে পারবো। তো এরপরে লাইনটা হচ্ছে, দিস অ্যালাউস ইউ টু ক্রিয়েট এ ফাংশন টেমপ্লেট হুজ ফাংশনালিটি ক্যান বি অ্যাডাপ্টেড টু মোর দ্যান ওয়ান টাইপ অর ক্লাস উইদাউট রিপিটিং দ্য এন্টায়ার কোড। আচ্ছা, একই কথা আসলে ঘুরে ফিরে, মানে আমরা একটা ফাংশন বা একটা ক্লাসকে রিপিটেটিভভাবে বারবার না লিখে একটা ফাংশনের মাধ্যমেই আমরা অনেকগুলো পারপাস সার্ভ করতে পারি, মানে একটা ফাংশন দিয়েই আমরা অনেকগুলো পারপাস সার্ভ করতে পারি। তো এই বিষয়টাই হচ্ছে আমাদের টেমপ্লেটিং বা জেনেরিক যে বিষয়টা বলা হচ্ছে, জেনেরিক এবং টেমপ্লেটের কনসেপ্ট। তো এটাই হচ্ছে আমাদের। আর টেমপ্লেট কীভাবে ডিক্লেয়ার করতে হয় আমরা একটু দেখি। এখানে কমন একটা ডিক্লারেশন দেওয়া আছে, টেমপ্লেট এই কথা লিখতে হবে, তারপরে আমাদের এরকম দুইটা সাইনের মাঝখানে, সিম্বলের মাঝখানে ক্লাস অথবা টাইপ ডেফ লেখা যায়। তো এরপরে হচ্ছে আমাদের টি, এটাতে টি দিয়ে বোঝাচ্ছে টেমপ্লেট টাইপ। মানে আমাদের এই যে কোনো ধরনের আর্গুমেন্ট আমরা যদি পাস করি, সেই আর্গুমেন্টটা কী টাইপের হবে, ওই টাইপটা আসলে টি এর মধ্যে এসে পেস্ট হয়ে যায়, মানে টি এর মধ্যে এসে লোড হয়ে যায়। তো আমরা যদি এখানে এই আর্গুমেন্টের মধ্যে একটা ইন্টিজার ভ্যালু চলে আসে ARG এর মধ্যে, তো টি তখন ইন্টিজারের মতো টাইপ আচরণ করবে। যদি ফ্লট পাঠাই এই আর্গুমেন্টের মধ্যে, টি তখন আচরণ করবে ফ্লটের মতো। মানে এটা একটা কমন বিষয় হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের টেমপ্লেট ডিফাইন করতে হয়। তো টেমপ্লেট প্রথমে আমরা এইভাবে লিখলাম, ক্লাস টি, এই টিটা হচ্ছে টাইপ ডিফাইন করে। তো আমরা যে কোনো টাইপের বিষয়ই এখানে, যে কোনো টাইপের আর্গুমেন্টই পাঠাতে পারি, ইন্টিজার, প্লট, ক্যারেক্টার। ইন্টিজার পাঠালে যেটা বললাম যে এটাও ইন্টিজার হয়ে যাবে, এটাও ইন্টিজার হবে, তখন আর্গুমেন্ট যেটা আসবে সেটার উপরে আসলে ডিপেন্ড করবে যে এই টি এর টাইপটা কীরকম হবে। তো আমরা নেক্সট আরেকটা পেজে যাই, জেনেরিক প্রোগ্রামিং বিষয়টা বলতে কী বুঝি। তো জেনেরিক প্রোগ্রামিং, দ্য মেথড অফ জেনেরিক প্রোগ্রামিং ইজ ইমপ্লিমেন্টেড টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য কোড। আমাদের কোডের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা জেনেরিক প্রোগ্রামিং ইউজ করি। মানে আমরা
রিডান্ডেন্ট কোড না করে একটা জায়গায় মাল্টিপল পারপাসের জন্য একটা কোড দিয়ে যদি মাল্টিপল পারপাস সার্ভ হয়ে যায় একটা জেনারেল কোড দিয়ে, একটা কমন কোড দিয়ে, তো সেই বিষয়টা আমাদের অ্যাচিভ করাই হচ্ছে জেনেরিক প্রোগ্রামিংয়ের কাজ। তো জেনেরিক প্রোগ্রামিং এনাবলস দ্য প্রোগ্রামার টু রাইট জেনারেল অ্যালগোরিদম হুইচ উইল ওয়ার্ক উইথ অল ডাটা টাইপস। এই যে ডাটা টাইপসের বিষয়টা আমরা একটু আগে যেটা বললাম, যে এই যে এখানে যে ডাটা টাইপ টি এর মধ্যে যে টাইপই আমি দেই না কেন, সেটাই এখানে এসে ওই টাইপের আকার ধারণ করবে। আমরা কিন্তু চাইলে এখানে ইন্টিজার আর্ক লিখতে পারতাম, তারপর ইন্টিজার এখানে লিখতে পারতাম সামনে, তো এটা না লিখে আমরা একটা জেনেরিক বিষয় পাঠাই দিচ্ছি। তো মানে আমরা জেনেরিক একটা টি ইউজ করতেছি, তো এই চাইলে আমরা যে ধরনের আর্গুমেন্টই পাঠাই না কেন, যে ধরনের ভেরিয়েবলই পাঠাই না কেন, এই যদি ইন্টিজার আসে তাহলে এটা হয়ে টিটা হয়ে যাবে ইন্টিজারের মতো। আচ্ছা যাই হোক, তা আমরা আবার জেনেরিকের বিষয়টাতে চলে যাই। ক্যারেক্টার পাঠালে ক্যারেক্টারের মতো আচরণ করবে টি। আর দ্য অ্যাডভান্টেজ অফ জেনেরিক প্রোগ্রামিং আর জেনেরিক প্রোগ্রামিংয়ের অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের কোড রিইউজেবিলিটি, কোড রিইউজ করা যায়, অ্যাভয়েড ফাংশন ওভারলোডিং। আমরা ফাংশন ওভারলোডিংয়ে দেখছি যে একটা ফাংশনকে দিয়ে মাল্টিপল কাজ করা যায়, কিন্তু ফাংশনের বডিটা বারবার লিখতে হয়, যে আমার যখন আমি ইন্টিজার ডাটা পাঠাই তখন ইন্টিজারের জন্য একটা ফাংশনের প্যারামিটার লিখতে হয়, যখন ফ্লোট পাঠাই তখন ফ্লোটের জন্য লিখতে হয়, তো এরকম কিছু বিষয় আছে। তো এরপর এই জিনিসগুলো আমাদের এই টেমপ্লেটিংয়ের মাধ্যমে এটা অ্যাভয়েড করা সম্ভব। এরপরে হচ্ছে আমার জেনেরিক প্রোগ্রামিংয়ে এটা অ্যাভয়েড করা যায়। তারপর ওয়ান্স রিটেন ইট ক্যান বি ইউজ ফর মাল্টিপল টাইমস ইন কেসেস। তো আমরা একবার যদি জেনেরিক প্রোগ্রামিংয়ের একটা টেমপ্লেট তৈরি করতে পারি, এটাকে আমরা মাল্টিপল টাইম রিউজ করতে পারবো, একই জিনিস বারবার ইউজ করে কাজ করতে পারবো। তো ঠিক আছে, এরপর আমরা কোডে চলে যাই, কিছু কোড এক্সাম্পল দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা এই একটা কোড এক্সাম্পলে দেখি এখানে কি বলা হচ্ছে, আমাদের টেমপ্লেট কীভাবে ডিফাইন করতে হয় এটার বিষয়টা আমরা একটু আগে দেখেছি। কীভাবে ডিফাইন করতে হয় টেমপ্লেট, এই 4 নম্বর লাইন থেকে দেখা যাচ্ছে যে টেমপ্লেট কথাটা লিখতে হয় কিওয়ার্ড, এরপরে টাইপ দিতে হয়, এতে ক্লাস দেওয়া হচ্ছে, কিওয়ার্ড ইউজ করা হয়েছে টাইপ দেওয়ার জন্য। এখানে এই ক্লাসের পরিবর্তে আমরা আসলে এরকম আরেকটা কিওয়ার্ড আছে টাইপ নেম, এই কিওয়ার্ডও ইউজ করতে পারি, যে কোনো একটা ইউজ করলেই চলবে। তো আমরা এখানে ক্লাস কিওয়ার্ড ইউজ করছি। তো এইটার পরে যে একটা টি লেখা হচ্ছে, এই টিটা হচ্ছে আমাদের একটা জেনেরিক টাইপ, একটা টেমপ্লেটের জেনেরিক টাইপ, যেটার মধ্যে আমরা যে কোনো টাইপের ডাটা দিলেই, প্যারামিটার দিলেই এই টিতে, এই টির মধ্যে সেটা ফিট হয়ে যাবে। আমি যদি ইন্টিজার পাঠাই প্যারামিটার হিসেবে, এই টিটা হয়ে যাবে ইন্টিজারের মতো, যদি ফ্লট পাঠাই প্যারামিটার হিসেবে, এই টিটা হয়ে যাবে ফ্লটের মতো। তো এটাই হচ্ছে বিষয়। এরপরে আমরা নর্মালি এটা একটা ফাংশন টেমপ্লেট, আমরা ফাংশন দেখতেছি, এখানে ফাংশনের নাম হচ্ছে লার্জ, এটা রিজান টাইপ দেখা যাচ্ছে যে টি, আর এখানে দুইটা প্যারামিটার পাঠানো হচ্ছে ফাংশনের মধ্যে, একটা হচ্ছে N1 একটা N2, এই দুইটারও টাইপ হচ্ছে টি। তো এই টি টাইপটা আমাদের যখন যে টাইপের ভ্যালু এখানে আসবে, এই টিটা সেরকম হয়ে যাবে, আমরা ইন্টিজার পাঠালে ইন্টিজার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের একটা টেমপ্লেট, এই অংশটুকু একটা টেমপ্লেট, একটা জেনেরিক বিষয়। মানে এই জেনেরিক বিষয়টাকে আমরা বারবার বিভিন্ন, যদি ইন্টিজার ডাটা পাঠাই ভ্যালু দিয়ে, ইন্টিজার অ্যাকসেপ্ট করবে, ফ্লট পাঠালে ফ্লট অ্যাকসেপ্ট করবে। বাট আমি যদি এখানে শুধুমাত্র ইন্টিজার এভাবে লিখে দিতাম, এটাতে ও ইন্টিজার লিখে দিতাম, তাহলে কিন্তু আমি এটার মধ্যে ফ্লট ডাটা পাঠাতে পারতাম না। এই ফাংশনটার মধ্যে ফ্লট ডাটা পাঠাতে হলে আমাকে ফাংশন ওভারলোডিংয়ে যেভাবে আরেকটা ফাংশন নেম দিয়ে আরেকটা একই রকম ফাংশন বানাতে হয়, আমাকে ওরকম করতে হইতো, এরকম হয়তো বা আরেকটা এখানে ফাংশন একই নামে থাকলেও আমরা ওভারলোডিংয়ের কনসেপ্ট অবশ্যই জানি, সেক্ষেত্রে হয়তো বা আমাকে এইরকম করে আরেকটা ফ্লটের জন্য আরেকটা ফাংশন লেখা লাগতো একই নামে, তো এরকম। কিন্তু এখন আমাদের যেহেতু আমরা এরকম আগের মতো ডাটা টাইপ ইউজ করতেছি না, আমরা টেমপ্লেট ইউজ করতেছি, তো আমাদের এখন টাইপটা হচ্ছে টি। এই টি হওয়ার কারণে আমরা যে টাইপের ডাটাই প্যারামিটারই এখানে পাস করি না কেন, এই টিটা সেই টাইপেরই হয়ে যায়। আচ্ছা তো আমাদের মেইন ফাংশনের মধ্যে আমরা চলে আসি, আমরা একটা ফাংশন টেমপ্লেট বানাই ফেলছি, জেনেরিক টেমপ্লেট। তো এটাকে কিভাবে ইউজ করা যায় একটু দেখি। এখানে কিছু না, দুইটা তিন ধরনের ডাটা নেওয়া আছে, একটা ইন্টিজার, ফ্লট, ক্যারেক্টার। ইন্টিজার দুইটা ভেরিয়েবল আছে, I1 I2, এটার মধ্যে 10 30 দুইটা ভ্যালু আছে। ফ্লট দুইটা ভেরিয়েবল, F1 F2, এটার মধ্যে ফ্লট ভ্যালু আছে। ক্যারেক্টার দুইটা ভেরিয়েবল, C1 C2, এটার মধ্যে দুইটা ক্যারেক্টার ভ্যালু আছে।
তো এই ভেরিয়েবলগুলোকে বা ভেরিয়েবলগুলোর মধ্যে যে ভ্যালু আছে এগুলোকে আমরা পাস করে দেব এখন এই টেমপ্লেটের মাঝখানে, এই টেমপ্লেটের মধ্যে। তো আমরা এখানে লার্জ নামে যে ফাংশনটা বানাইছি, এই লার্জকে নর্মাল যেভাবে কল করে একটা ফাংশন সেভাবেই কল করব। তো লার্জকে কল করলে যেটা হবে, আমাদের এই I1 আর I2 এই প্যারামিটার দুইটা পাস হবে এই যে এইটার মধ্যে দিয়ে, N1 আর N2 মধ্যে আসবে আমাদের এই আর্গুমেন্ট দুইটা, এই প্যারামিটার দুইটা কোথায় আসবে, N1 আর N2 মধ্যে। এখন N1 I1 আর I2 হচ্ছে আমাদের কী টাইপের, ইন্টিজার টাইপের, কিন্তু I1 I2 ইন্টিজার টাইপের, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে টাইপটা মিলতেছে না, এখানে টাইপ হচ্ছে T। আমাদের প্যারামিটারের টাইপ অবশ্যই এখানে যেখানে কল হচ্ছে এখানে আর যেখানে কল যাচ্ছে সেখানকার টাইপ সেম হতে হয়, আমাদের এটা হওয়ার কথা ছিল ইন্টিজার, বাট আমাদের এখানে এখন দেখা যাচ্ছে টি। তো এটা পসিবল কারণ আমরা একটা টেমপ্লেটের মধ্য দিয়ে করতেছি, একটা জেনারেল জেনেরিক বিষয়ের মধ্যে দিয়ে এটা করতেছি, টেমপ্লেটের ডেফিনেশনে এরকম, এবং এটা C++ সাপোর্ট করে, এভাবে কল করা সাপোর্ট করে। আমরা ইন্টিজার দুইটা ভেরিয়েবল এখানে পাঠালেও এখানে এসে এই টিটা হয়ে যাবে তখন ইন্টিজারের মতো, এই টিটা তখন কাজ করবে ইন্টিজারের মতো। আমরা হয়তো একেবারেই সব কিছু দেখতে পাচ্ছি না, বাট ইন্টারনালি এই টিটা হয়ে যাবে ইন্টিজারের মতো। আচ্ছা, আমরা বুঝতে পারছি। এরপর 18-19 নাম্বার লাইনে আর একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে লার্জ ওই ফাংশনটাই কল হয়েছে, তার মধ্যে এখানে দুইটা ভেরিয়েবল পাঠানো হচ্ছে, একটা F1 F2। F1 আর F2 ভেরিয়েবল দুইটা আবার হচ্ছে ফ্লট ডাটা কন্টেন করে। তো ফ্লট ডাটা এখানে চলে গেল, ফ্লট আগে পাঠাইছিল ইন্টিজার, এখন পাঠাচ্ছে ফ্লট। তো ফ্লট আবার এই টিটা ফ্লটের মতো হয়ে যাবে, আমাদের যে টেবলেটের টি এই টাইপটা ফ্লটের মতো হয়ে যাবে, তখন আবার এই পারপাসটা সার্ভ হয়ে যাবে। এর মধ্যে আবার N1 আর N2 এই ভ্যালু দুটো আসলো, ফ্লট 5.5 আর 10.5 এই দুটোর মধ্যে কে বড় এটাকে রিটার্ন করে দেবে সে, এটা রিটার্ন হয়ে আসে এখানে প্রিন্ট হয়ে যাবে। আবার একইভাবে C1 C2 আর C1 C2 এর এই ভ্যালু দুইটা হচ্ছে আমাদের ক্যারেক্টার ভ্যালু। তো ক্যারেক্টার ভ্যালু এখানে চলে আসবে, এখানে কল হয়ে এটা তখন টিটা হয়ে যাবে ক্যারেক্টারের মতো, এর টাইপ হয়ে যাবে ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার অনুযায়ী সে কাজ করে এইটার মধ্যে দুইটার মধ্যে যেটা বড়, যার আস্কি ভ্যালু বড় এ আর বি এর মধ্যে, তাকে রিটার্ন করবে। তো এটাকে রান করলে আমরা দেখি কি হয়, রান করলে কি হওয়া উচিত। এখানে আমার লার্জ I1 I2, I1 আর I2 মধ্যে 30 হচ্ছে বড়, তো 30 ইজ লার্জার এটা প্রিন্ট হওয়া উচিত। তারপর পরেরটাতে হওয়া উচিত 10.5 ইজ লার্জার, তারপরেরটাতে হওয়া উচিত বি হ্যাজ লার্জার আস্কি ভ্যালু, এটা হওয়া উচিত। তো আমরা একটু দেখে নেই যে আসলে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কি না, একটু আমরা জাস্ট এটার আউটপুটটা দেখি। আচ্ছা, তো এই বিষয়টা মনে হয় আমাদের সবার কাছে ক্লিয়ার যে আমরা এই একই জিনিস কিন্তু আমরা ফাংশন ওভারলোডিংও দেখছি, এভাবে আমরা ফাংশন ওভারলোডিংয়ের মধ্যেও এইভাবে কাজ করছি। তো ফাংশন ওভারলোডিংয়ে যেটা হয়, এখানে প্রতিটা এক একটা কলের জন্য এক এক টাইপের জন্য আমাকে এক এক ধরনের আলাদা আলাদা ফাংশন লিখতে হতো। এই ফাংশন বডিটা এখানে তিন ধরনের আলাদা ফাংশন প্যারামিটার টাইপের জন্য আমাকে তিন ধরনের ফাংশন বডি লেখা লাগতো, সেটা আমার এখন টেমপ্লেট দিয়ে করলে সেটা করতে হচ্ছে না, আমাদের একটা দিয়ে হয়ে যাচ্ছে। তো আমরা একটু আউটপুটটাতে দেখি আউটপুটটা কী হচ্ছে, আউটপুটটা আচ্ছা এখানে দেখা যাচ্ছে 30 ইজ লার্জার, 10.5 ইজ লার্জার, বি হ্যাজ লার্জার আস্কি ভ্যালু, মানে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম সেটাই আউটপুট হয়েছে। তো এটাই আর একটা, আচ্ছা আমরা বলতেছিলাম যে এই কাজটা যদি আমরা ফাংশন ওভারলোডিং দিয়ে করতাম তাহলে কী হইতো। আচ্ছা আমরা এক্সাম্পল একটা দেখি, ফাংশন ওভারলোডিংয়ের একটা এক্সাম্পল আমরা একটু খেয়াল করি, ফাংশন ওভারলোডিংয়ের একটা এক্সাম্পল। তো এই এক্সাম্পলটা একটু খেয়াল করি, তো এই ফাংশন ওভারলোডিংয়ের মধ্যে ওই একই কাজ করা হয়েছে, আমাদের এই লার্জ ফাংশনের মধ্যে আমরা বিভিন্ন ভ্যালু ওই আগের ভ্যালুগুলোই পাস করব, পাস করে দেখবো যে কোনটা লার্জ দুইটার মধ্যে। আচ্ছা, তো এখন ফাংশন ওভারলোডিংয়ে আমরা নিশ্চয়ই আগে এভাবেই করছি, দুইটা ভ্যালু এখানে পাঠাই দিছি, পাঠাই দিয়ে যেটা বড় সেটা রিটার্ন হয়েছে। আবার এটা যেহেতু ইন্টিজার, I1 I2 ইন্টিজার, এই জন্য সে ইন্টিজারকে কল করবে। আবার F1 F2 যেহেতু ফ্লট, তারা ফ্লট টাইপ, সে ফ্লট টাইপের এই জায়গাটাতে কল হবে। এবং C1 C2 যেহেতু ক্যারেক্টার, ক্যারেক্টার টাইপের যে এই ফাংশনটাতে প্যারামিটার আছে এই ফাংশনটা কল হবে। তো এই এই কনসেপ্টটা আমরা জানি, এটা হচ্ছে ফাংশন ওভারলোডিংয়ের কনসেপ্ট, এটা আমরা অলরেডি জানি। তো এই কাজটা আমাদের একটু রিডান্ডেন্ট হয়ে যায়, মানে একই জিনিস বারবার লেখা লাগতেছে, একটু কম এফিসিয়েন্ট হয়। তো এটার হ্যাসেল কমাতেই আমরা এই টেমপ্লেটিংয়ে চলে আসছি, এই একই কাজ আমরা টেমপ্লেট দিয়ে করলাম,
আমাদের একটা ফাংশন বডির মধ্যেই সব পারপাস সার্ভ হয়ে গেল। আমাকে কিন্তু তিনটা ডিফারেন্ট প্যারামিটারওয়ালা ফাংশনের কলের জন্য তিনটা ডিফারেন্ট ফাংশন বডি লিখতে হয় নাই, একটা দিয়েই হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের টেমপ্লেটের পারপাস, একটা জেনেরিক বিষয় প্রদান করে আমাদেরকে, তো জেনেরিক টাইপ বলা হচ্ছে এই জন্য এটাকে। আচ্ছা দেখো, আমরা আরেকটা এক্সাম্পলে যাই। তো এটাতে আসলে আমাদের একটা ক্লাসের সামনে একটা টেমপ্লেট, একটা ক্লাসকে টেমপ্লেট হিসেবে ইউজ করা হচ্ছে। তো এই ক্লাসের মধ্যে আমরা যে প্যারামিটার পাঠাবো, একটা ক্লাসের মধ্যে বিভিন্ন ফাংশনগুলো, বিশেষ করে আমাদের কনস্ট্রাক্টর ফাংশনে যখন আমরা অবজেক্ট তৈরি করি, তখনই কিন্তু ওই ক্লাসের মধ্য দিয়ে, ক্লাসের যে কনস্ট্রাক্টর ফাংশন, অবজেক্ট তৈরি হওয়ার সাথে সাথেই তার মধ্যে দিয়ে ভ্যালু পাস হয়। যেমন আমরা এখানে দেখতেছি যে মাই পেয়ার একটা ক্লাস আছে, এই ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে মাই অবজেক্ট, এর মধ্যে আমরা দুইটা ভ্যালু পাস করতেছি, এটা কোথায় আসবে? এই কনস্ট্রাক্টরের মধ্যে আসবে। তো এখন এই এই জিনিসটা কিন্তু একটা ক্লাসের অবজেক্ট তৈরি হওয়ার সাথে সাথেই এই কনস্ট্রাক্টর ফাংশন কল হয়। এখন যদি আমার এরকম হয়, আমার কখনো দরকার হচ্ছে আমি এই ক্লাসের মধ্যে এই অবজেক্ট মাই অবজেক্ট যেটা তৈরি করছি, তো একইভাবে আমি যদি এরকম আরেকটা অবজেক্ট তৈরি করি, ওবি যে আচ্ছা ওবি ওবি নামে আরেকটা অবজেক্ট তৈরি করলাম, এর মধ্যে আমি ভ্যালু পাঠাচ্ছি 10.5 আর আর 5.5 মনে করি, এরকম দুইটা ভ্যালু পাঠাচ্ছি। তো এখন এইভাবে আমাকে করতে গেলে কিন্তু এইভাবে করলে হবে না, আমাকে যেটা করতে হবে, আমরা আগের মতো করে করতে গেলে আমাকে হয়তো বা এখানে যেটা করতে হইতো, এই কনস্ট্রাক্টর ফাংশন এরকম করে আমাকে আরও কয়েকটা বাড়ানো লাগতো, এই প্লটের জন্য একটা, ইন্টিজারের জন্য একটা। বাট আমরা এখন কিন্তু এই কাজটা আরেকভাবে করতে পারি, টেমপ্লেট দিয়ে যখন করতেছি, টেমপ্লেট দিয়ে আমরা ওই ক্লাসের নাম লিখবো মাই পেয়ার, তারপরে হচ্ছে আমাদের টেমপ্লেটের টাইপটা কি, মানে আমরা কি টাইপের ডাটা এখানে টেমপ্লেটের মধ্যে পাঠাচ্ছি, ক্লাসের মধ্যে, ক্লাসের যে টেমপ্লেটটা বানাইছি এটার মধ্যে কি টাইপের ভ্যালু পাঠাচ্ছি এটা আমরা বলে দিচ্ছি। তো এটা বলে দিয়ে তারপরে ভ্যালু পাঠিয়ে দিচ্ছি। তো একই একটা কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যেই কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে, আমাকে মাল্টিপল বিষয় এখানে আনতে হচ্ছে না, মাল্টিপল কনস্ট্রাক্টর ফাংশন আনতে হচ্ছে না। তো এটাই হচ্ছে আমাদের বিষয় যে আমরা এই কাজটা কিন্তু কল করতে পারি, এটাও কল হবে, আবার আবার এটাও কল হবে। তো এখানে আমাদের একটু প্রথম থেকে খেয়াল করি, তো আমাদের একটা টেমপ্লেট টাইপ, একটা টেমপ্লেট টাইপ টি নেওয়া হয়েছে। এখন এই টি টাইপের দুইটা আমাদের ভেরিয়েবল হচ্ছে এ বি, তো এই যে ভেরিয়েবল দুইটা নিলাম এই টি টি টাইপের, তো এই টিটা কিন্তু আমরা আগে থেকে একদম নির্দিষ্ট না, মানে এটা যে টিটা কি টাইপ এটা আগে থেকে নির্দিষ্ট না, যখন যেরকম টাইপের ভ্যালু দিয়ে এটা কল হবে তখন তারা সেই টাইপেরই হয়ে যাবে। তো এরকম ডাইনামিক নেচার কিন্তু নর্মালি পসিবল না, আমরা কিন্তু একটা একই ক্লাসের মধ্যে এরকম একটা ভেরিয়েবলকে বিভিন্ন রূপ দিতে পারি না, নর্মালি আমরা পারি না। কিন্তু আমরা যদি টেমপ্লেট ইউজ করি এভাবে, টাইপটাকে ফিক্সড না রাখি, একটা নির্দিষ্ট টাইপ না রেখে টি টাইপটা যদি ইউজ করি, তাহলে যখন যে টাইপের আমরা, যেমন এখন ইন্ট এখানে দেওয়া হচ্ছে 23 নম্বর লাইনে, আমরা যদি ইন্ট পাঠাই তখন এই টিটা হয়ে যাবে ইন্ট, তখন এই এ বি হয়ে যাবে ইন্টিজার। আমি যদি এভাবে আরেকটা মাইপিয়ার ক্লাসের অবজেক্ট ওবি বানাই, এখানে যদি এভাবে প্লট লিখে দেই, তাহলে আমাদের এই যে আমাদের এই এখানকার মাইপিয়ার ক্লাসের যে এই টিটা, এ হয়ে যাবে প্লট, এই টি হয়ে যাবে প্লট, তখন এ বি হয়ে যাবে প্লটের মতো। আর এর মধ্যে আমরা প্লট ভ্যালু যে পাঠাচ্ছি, এই প্লট ভ্যালুটাকেও আমরা তখন ধারণ করতে পারবো, কারণ এখানে প্লট ভ্যালু তো আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং করে পাঠাতেই পারি, কিন্তু ওকে যে ধারণ করবে তাকেও তো প্লট হতে হবে, এই যে এ আর বি। তো এভাবেই আমাদের ক্লাসকে ওভারলোড করা হচ্ছে। তো এই বিষয়টা না বুঝতে পারলে আরেকটু আমাদের একটু আরেকটু চিন্তা করা উচিত যে এটা ক্লাস ওভারলোডিংটা, মানে ক্লাসের টেমপ্লেটটা কীভাবে হচ্ছে। তো এটা একটু খেয়াল করি, আমরা মাই পেয়ার ক্লাসের নাম আমরা প্রথমে লিখলাম, তারপরে নর্মালি আমরা অবজেক্টের নাম লিখি। তো এখন নতুন আরেকটা বিষয় চলে আসছে যে ক্লাসের যে মেম্বার ভেরিয়েবলগুলো হবে সেটার টাইপটা কি হবে, সেটাও আমরা এই এখান থেকেই পাস করতেছি, এটা ক্লাসের মধ্যে বলা হয় নাই, ক্লাসের মধ্যে একটা টি টাইপ দেওয়া আছে। তো ওই টি টাইপটা কি হবে, আমরা এই অবজেক্ট যখন ডিক্লেয়ার করব তখন সেখান থেকেই পাঠিয়ে দিতে পারবো। এই যে ইন্টিজার লেখাটা লিখলাম, এই ইনটা কোথায় চলে আসবে, এই ক্লাস টি টেমপ্লেটের এই টি এর মধ্যে চলে আসবে, তখন এটা হয়ে গেল ইন্টিজার, তখন এবি হয়ে যাবে ইন্টিজার। আর তারপরে আমরা যে ভ্যালু দুইটা পাঠাচ্ছি 100 আর 75, এই ভ্যালু দুইটা কোথায় যাবে, এই মাইপিয়ার কনস্ট্রাক্টরে চলে যাবে, মাইপিয়ার কনস্ট্রাক্টরে এসে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে আসবে। এখন ফার্স্ট আর সেকেন্ড এদের টাইপ কি, এদের টাইপ হচ্ছে টি, তার মানে এরা হচ্ছে ইন্টিজার, আমরা যেহেতু ইন্টিজার ভ্যালু পাঠাচ্ছি এবং টিটাকে আমি বলে দিছি যে এটা ইন্টিজার, তা এরাও হয়ে গেল ইন্টিজার।
তো এখন আমাদের এই এরা এই ইন্টিজার ভ্যালু রিসিভ করবে, রিসিভ করার পরে এ আর বি এর মধ্যে এই ভ্যালুগুলো রাখবে। তো আমরা যদি শুধুমাত্র কনস্ট্রাক্টর ওভারলোডিং করতাম, কনস্ট্রাক্টর ওভারলোডিং করে আমরা ডাটা এখানে পাঠাতে পারতাম, অন্য টাইপের ডাটা এ আর বি এর মধ্যে আমরা ফ্লট ডাটাও পাঠাতে পারতাম এই ফার্স্ট সেকেন্ড দিয়ে, কিন্তু আমাদের এ আর বি এর যে টাইপ এটাকে তো চেঞ্জ করতে পারতাম না। একটা ক্লাসের মধ্যে যে মেম্বার ফাংশন আছে এই মেম্বার ফাংশনের বৈশিষ্ট্য কিন্তু আমি চেঞ্জ করতে পারতাম না। তো এই যে একটা ক্লাসের মেম্বার যেগুলা, একটা মেম্বার ভেরিয়েবল, তারপরে এখানে একটা মেম্বার ফাংশন আছে গেট ম্যাক্স, এটারও টাইপ দেওয়া হচ্ছে টি, মানে আমি যে টাইপেরই এখানে ভ্যালু পাঠাচ্ছি যে টাইপটা দিচ্ছি ওই টাইপটাই ওই ক্লাসের মেম্বারটা অ্যাকসেপ্ট করতেছে। আমরা যখন ইন দিচ্ছি তখন এও ইন্ট হয়ে যাচ্ছে। আবার একইভাবে আমরা যখন এখানে মাইপিআর পরে একটা প্লট পাঠাচ্ছি তখন এই টিটা হয়ে যাচ্ছে প্লট, তখন এই এ বিও হয়ে যাবে প্লট, আবার এই গেট ম্যাক্স যে ফাংশন যেটা এর সামনে রিটার্ন টাইপ এইটাও হয়ে যাবে একটা প্লট টাইপ। তো একইভাবে আমাদের এই ফাংশন যেটা গেট ম্যাক্স এটাকে আমাদের এভাবে লিখতে হবে যে ওই ক্লাসের স্কোপে এই ফাংশনের বডি যেহেতু আমরা লিখি নাই তো টেমপ্লেট টাইপটা উপরে দিতে হবে। তো এখানে এটা হচ্ছে আমাদের ক্লাস টাইপ, এটা হচ্ছে ফাংশন টাইপের জন্য এই টেমপ্লেটটা লেখা হচ্ছে, আর এটা হচ্ছে ক্লাস টাইপের জন্য। তো আমরা এখন ওই ক্লাসের একটা ফাংশন গেট ম্যাক্স, গেট ম্যাক্সের জন্য কাজ করতেছি। আমরা প্রথমেই ওই টিটাকে ডিফাইন করে দেবো, ওই টি টেমপ্লেট, যে টি একটা টাইপ, টেমপ্লেট টাইপ। তো এই টিটা আমি সামনে দিলাম রিটার্ন টাইপ, তারপরে হচ্ছে মাইপিআর এর মধ্যে যেটা মাইপিআরের মধ্যে যারা আসবে প্যারামিটার হিসেবে এখানে আসবে তারা হবে টি টাইপের, এরপরে গেট ম্যাক্সটা লিখলাম। তো মাইপিআর একটা কনস্ট্রাক্টর ফাংশন, কনস্ট্রাক্টর ফাংশন না, মাইপিআর হচ্ছে কনস্ট্রাক্টর, এটা তো কনস্ট্রাক্টরের বডি না, কনস্ট্রাক্টরের বডি তো দেওয়াই আছে এখানে। তো আমাদের মাইপিআর হচ্ছে ক্লাসটা, ওই ক্লাসের আন্ডারে হচ্ছে একটা গেট ম্যাক্স আর একটা ভেরিয়েবল, গেট ম্যাক্স আর একটা ফাংশন মেম্বার ফাংশন। তো এই গেট ম্যাক্স মেম্বার ফাংশনটার বডি আমরা এভাবে এখানে ডিফাইন করছি। এখানে টি টাইপের একটা ভেরিয়েবল দিছি, তারপরে হচ্ছে ডি ড্রাইভারের মধ্যে ওই কাজটাই করছি, এ আর বি এর মধ্যে কে বড় এই জিনিসটা করা হচ্ছে, তারপরে হচ্ছে গেট ম্যাক্স বের করতেছে। এরপর রিটার্ন যেটা রিটার্ন ভ্যালু, রেড ভ্যাল একটা ভেরিয়েবল নেওয়া হচ্ছে, এটার মধ্যে রিটার্ন করবে। তো আমরা যখন এখানে প্লট ভ্যালু পাঠাবো, এটা তো হয়তো অবজেক্টের মধ্যে যখন কনস্ট্রাক্টর কল হবে তখন এটা প্লট হয়ে এখানে কনস্ট্রাক্টরের মধ্যে এ আর বি ভেরিয়েবলের মধ্যে এটা সেট হয়ে থাকবে। তো আবার এরপরে অবজেক্টের যখন আমার কনস্ট্রাক্টর কল করা শেষ, কনস্ট্রাক্টর কল হয়ে কী হবে, এ আর বি এর ভ্যালু দুইটা অ্যাসাইন হয়ে থাকবে। এখন আমাদের এ আর বি এর ভ্যালু দুইটাকে দুইটার মধ্যে কে ম্যাক্সিমাম এটাকে বের করে দিবে গেট ম্যাক্স ফাংশনটা। তো ওই অবজেক্ট থেকে আমি যদি গেট ম্যাক্স ফাংশনকে কল করি তাহলে যেটা হবে গেট ম্যাক্স ফাংশন আবার ম্যাক্সিমামটাকে বের করে দেবে। কিভাবে, এই যে এখানে আবার যে কাজটা করা হয়েছে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম বের করার জন্য এই কাজটা এখানে রিটার্ন করে দেবে, দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে সে রিটার্ন করে দেবে। আর মাই অবজেক্টের জন্য যেহেতু সে ইন্টিজার হিসেবে কাজ করছে, মাই অবজেক্ট ছিল টাইপটা দেওয়া হয়েছিল টি এর টাইপ দেওয়া হয়েছিল ইন্টিজার, তো এখানে এই এই অবজেক্টের জন্য আমাদের এখানেও এই এগুলো সব কিছুই হবে ইন্টিজার টাইপ, সব কিছুই হবে ইন্টিজার টাইপ। এই রেড ভ্যালু টাইপ হবে ইন্টিজার, তারপর রিটার্ন করতেছে যেটা এই রিটার্ন টাইপটাও হবে ইন্টিজার, আর এখানে ওই ইন্টিজার ভ্যালুটাই এখানে প্রিন্ট হবে। আমাদের একটা ইন্টিজার ভ্যালু আমরা পাঠিয়েছি 175, দুইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 100, তো এখানে 100 প্রিন্ট হবে। আর একইভাবে যদি আমরা এখানে পরেরটাতে চিন্তা করি, আমরা এখানে ম্যাক্সিমাম বের করে দিবে সে 10.5, তো এখানে আমাদের ফ্লট এর জন্য যেটা হবে সে ফ্লট টাইপটাকে এখানে ধরে কাজ করবে, টি হয়ে যাবে ফ্লট। একইভাবে ওই ওবি অবজেক্টের জন্য যদি আমি ওবি ডট গেট ম্যাক্স কল করি তাহলে এই টিও তখন কাজ করবে ফ্লটের মতো করে। তো এই হচ্ছে বিষয়, মানে আমরা একটা ক্লাসের যে মেম্বার ভেরিয়েবল বা মেম্বার ফাংশন তাদেরকেও কিন্তু বিভিন্ন টাইপ হিসেবে ইউজ করতে পারতেছি। একই ক্লাসের মধ্যে আমরা একই ভেরিয়েবলের নাম বিভিন্ন টাইপ দিতে পারতেছি, মানে ভেরিয়েবলের নাম এক বাট টাইপ হচ্ছে বিভিন্ন। আমরা এই একই ভেরিয়েবল এ বি কখনো হয়ে যাচ্ছে ইন্টিজার, আবার একই ভেরিয়েবল এ বি কখনো হয়ে যাচ্ছে ফ্লট, আবার একই ফাংশন গেট ম্যাক্স মেম্বার ফাংশন কখনো হচ্ছে ফ্লট কখনো হচ্ছে ইন্টিজার। তো এই যে একটা জেনেরিক বিষয়, আমার একটা ক্লাসের মধ্যে থেকেই আমি এই সাপোর্টটা দিতে পারতেছি। তো এই সাপোর্টটাই হচ্ছে আমাদের জেনেরিক প্রোগ্রামিংয়ের উদ্দেশ্য, বা যেটা আমরা টেমপ্লেট দিয়ে করতেছি। তো এভাবেই আমাদের টেমপ্লেট কাজ করে। আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছি, আপনারা না বুঝতে পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবো। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই।